নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রাইমারি টেট পরীক্ষা এবছর কি হবে, নতুনদের কি দরখাস্ত করার সুযোগ দেওয়া হবে। তো বন্ধুরা, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা আমাকে আগের ভিডিওগুলোতে করেছিলে এবং সত্যি বলতে কি আমার কাছেও এই প্রশ্নের কোনো জবাব ছিল না, কিন্তু খুঁজতে খুঁজতে আজকে একটা কিছু পেয়েছি যেটা তোমাদের কাছে সেটা দেখাবো। তার আগে তোমাদের কাছে আমি অনুরোধ করব, যদি প্রাইমারি টেট রিলেটেড নিউজ পেতে চাও অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সাথে বেল চিহ্নটাকেও ক্লিক করে দেবে, আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, প্রাইমারি টেট পরীক্ষা এবছর কী হবে, এই কোশ্চেনটা আমাকে অনেকে করেছিলে এবং নতুনদের কি দরখাস্ত করার সুযোগ দেওয়া হবে, যেমন 18-20-দের কি যে পরীক্ষার্থী আছে, মানে যারা পাশ করবে তাদের হয়তো রেজাল্ট কয়েকদিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, তারা কি আবেদন করতে পারবে, বা যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা কি আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আমার কাছে সে ব্যাপারে কোনো খবর ওয়েবসাইটেও দেয়নি, কোথাও জানা যাচ্ছিল না, কিন্তু আজকে পেপার পড়তে পড়তে আমি কর্মসংস্থান পত্রিকায় দেখতে পেয়েছি, সেটা তোমাদের আজকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই পেপার কাটিংটা, এই যে দেখো, এখানে আজকের কর্মসংস্থানের দিয়েছে, এখানে কোশ্চেন করা হয়েছে যে এবছর কি প্রাইমারি টেট পরীক্ষা হবে, নতুনদের দরখাস্ত করার সুযোগ দেওয়া হবে। তো উত্তরে কর্মসংস্থানে দেওয়া রয়েছে, প্রাইমারি টেট বিজ্ঞপ্তি কালী পুজোর পরেই বেরোনোর সম্ভাবনা, পরীক্ষা হতে আগামী বছরের প্রথম দিকে, মানে পরীক্ষা হবে আগামী বছরের প্রথম দিকে, নতুন প্রার্থীরাও দরখাস্ত করার সুযোগ পাবেন। তো এখানে বলে দিয়েছে উল্লেখ করে যে নতুন পরীক্ষার্থীরাও দরখাস্ত করার সুযোগ পাবেন, তার মানে হচ্ছে যে নতুন করে ফর্ম ফিল আপ কিন্তু হবে এই কর্মসংস্থানের কথা অনুযায়ী, ঠিক আছে। তো আপাতত এইটুকুটাই আমি ইনফরমেশন পেয়েছি এবং আমি নতুন ইনফরমেশন খোঁজ লাগাচ্ছি, যদি পাই অবশ্যই এই চ্যানেলে আমি কিন্তু দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট, এই ভিডিওটা তোমরা অবশ্যই নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দিবে, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।